সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে 27 সেপ্টেম্বর, রোজ রবিবার। আমি চলে এসেছি ঈশ্বরদি অরণখোলা হাটের পাশে তানিয়া ডেইরি ফার্মে। এই ফার্মটি পরিচালনা করে থাকে রবিউল ভাই। এই ফার্মের প্রতিবেদন এর আগেও আমি আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন। উনি মূলত নতুন শুরু করেছে, তো ওনার কাছ থেকে আপনারা বকনা বাচ্চা সংগ্রহ করতে পারবেন। সব ধরনের বকনা বাচ্চা ওনার কাছে পাবেন, ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, মুন্ডি, জার্সি জাতের যে বকনাগুলো হয়ে থাকে, এবং 5 মাস থেকে গাব বকনা পর্যন্ত পাবেন। আমরা কথা বলবো রবিউল ভাইয়ের সাথে, তিনি যেহেতু নতুন শুরু করেছে। এর আগে উনি গরু কেনা বেচা করেছে, তো অনলাইনে করেননি তেমন, তো অনলাইনে আসছে নতুন। তো আমরা তার সাথে এ বিষয় নিয়ে কথা বলে জানবো তিনি অনলাইনে আসলেন কেন, আরও বিষয় জানবো যে তার আশেপাশে যে যারা খামারি রয়েছে তারা কীভাবে কেনা বেচা করতেছে, তিনি কীভাবে করতে চায়, এ বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো। তো চলুন আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো। তো কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম, যেহেতু আপনি নতুন আমাকে জানাচ্ছিলেন, নতুন তো নতুন পরিসরে শুরু করেছেন, তো কেমন সাড়া পাচ্ছেন নতুন হিসাবে? আল্লাহর রহমতে অনেক ভালো সাড়া পাইছি। ভালো পেয়েছেন? জি। তো এই সপ্তাহের সংগ্রহ কেমন আছে? এই সপ্তাহে আছে মোটামুটি 8-9টা নতুন নিয়ে আসা হয়েছে। আবার 8-9টা নতুন আনছে। তো কেনা বেচা কেমন হচ্ছে? আল্লাহর রহমতে খুব ভালো। ভালো হচ্ছে? খুব ভালো হচ্ছে। তো নতুন যেহেতু শুরু করেছেন, তার জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে যারা ক্রেতা ভাই রয়েছে তাদের জন্য? হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধা আছে? জি। তো এই সপ্তাহে যে গরুগুলো রয়েছে সব তো বকন? হ্যাঁ সব বকন। এগুলোর বয়স কত থেকে কত পর্যন্ত আছে? আপনার 7 মাস থেকে শুরু করে 16 মাস পর্যন্ত আছে। আর আপনার এগুলোর দাম কত থেকে কত পর্যন্ত আছে? এগুলো 40 থেকে 1,10,000 পর্যন্ত আছে। আচ্ছা, তো আমি আপনার কাছ থেকে জানবো, যেহেতু আপনি নতুন বা একজন নতুন খামারে যদি খামার শুরু করতে চায়, তো সে কোন ধরনের বকনাগুলো সংগ্রহ করলে ভালো হয়? তাকে অবশ্যই দেখে শুনে যেগুলো ভালো পার্সেন্টেজের বাচ্চা আছে, বকনা আছে, সেগুলো দেখে শুরু করলেই ভালো হবে। তাহলে লসের সম্মুখীন হবে না? না, লসের সম্মুখীন হবে না। এটা ভালো বকনা 2-4 হাজার বেশি দিকে নেওয়া মনে হয় ভালো? অবশ্যই ভালো বকনা হলে 2-4 হাজার টাকা বেশি দিয়ে কেনাই হচ্ছে বেটার। এটা ভালো হবে? এটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো এই সপ্তাহের যে কালেকশনগুলো রয়েছে, তো চলুন ওগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখাই। আমরা প্রথমে একটা বকন দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের? এটা জার্সি মুন্ডি। এটা জার্সি মুন্ডি? জি। আচ্ছা আচ্ছা, এটা সিং হবে না? না, এটা শিওর তো? হ্যাঁ। নাকি আবার সিং হবে? শিওর শিওর, সিং হবে না। সিং হবে না? না না। বয়সটা কেমন এটা? এটা বয়স 7.5 মাস। 7.5 মাস? জি। জার্সি না? জি জার্সি মুন্ডি। দামটা কেমন চাচ্ছেন? দাম 48,000 টাকা। 48,000 টাকা? এতটুকু বাচ্চার দাম 48,000 টাকা? গরুর দাম কি বেশি ভাই বর্তমানে? না গরুর দাম বেশি না, মুন্ডির কারণে। মুন্ডির কারণে এই গরুর দামটা বেশি। মুন্ডি গরুর দামই বেশি? মুন্ডি গরুর দাম। আমি হলে কখনো মুন্ডি গরু কিনতামই না, ফার্ম করলে এত দাম দিয়ে গরু কেনা, মুন্ডি গরু দরকার নাই আমার, আমার দুধের দরকার। পাশেরটা ভাই? পাশেরটা এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান না? জি। বয়সটা কেমন এটা? এটা 8.5 মাস। 8.5 মাস? 8.5 মাস। বয়সটা কেমন? এটা বয়স 8.5 মাস। 8.5 মাস। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 52। 52 না? জি। আপনার এটার জাতটা আছে কি যেন? এটার জাত আছে ফ্রিজিয়ানের সাথে জার্সির ক্রস। জার্সির ক্রস, ফ্রিজিয়ানের সাথে জার্সির ক্রস। দাম চাচ্ছেন কত জানেন? 52,000। দরদাম করে নিতে পারবে? দরদাম করে নিতে পারবে। আচ্ছা, পাশেরটা যদি একটু দর্শকদেরকে ভালোভাবে দেখাতেন। পাশেরটাও আপনার কি জাতের এটা? এটা ইয়ে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান না? জি। বয়সটা কেমন এটা? এটার বয়স হচ্ছে 9 মাস। 9 মাস? জি। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 55। 55,000? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ। দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, 55,000 টাকা দাম চাচ্ছে। পাশেরটা ভাই? পাশেরটা শাইওয়াল। শাইওয়াল? শাইল বকনার তো চাহিদা বেশি এখন। হ্যাঁ। বয়স কেমন? এটা বয়স 9 মাস। মাথাটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এটা পুরো বডিটা দেখায়। 9 মাস না? জি। দাম চাচ্ছেন কত? এটার দাম 55। 55? আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। পাশেরটা ভাই? পাশেরটাও এটাও শাইওয়াল। এটাও শাইওয়াল না? জি। বয়সটা কেমন এটার? এটার বয়স 8 মাস। 8 মাস? দামটা কেমন চাচ্ছেন? এটার 48,000। 48,000 টাকা? জি।
আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। এই সাইডেরগুলো দেখালাম ছোট সাইজের বকনগুলো দর্শক, ওই সাইডে কিছু বড় সাইজের বকন আছে, সেগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। ভাই এটা কি জাতের? ফ্রিজিয়ানের সাথে জার্সি ক্রস। জার্সি ক্রস। বয়সটা কেমন এটা? এটার বয়স 11 মাস। 11 মাস, আরও তো 3-4 মাস লাগবে রেডি হতে না? জি। দামটা চাচ্ছেন কেমন? এটার দাম চাচ্ছি 68,000 টাকা। হ্যাঁ, 68,000। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? হ্যাঁ, নিতে পারবেন। দর্শক 68,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। পাশে তো আরও কিছু বকন আছে, যদি একটু দেখাতেন আমাদেরকে। হ্যাঁ, পাশেরটা এটা কী জাত? এটা জাত ইয়ে জি। বয়সটা কেমন এটা? দর্শক 10 মাসের বকনটি আপনারা দেখতে পাচ্ছেন, দামটা কেমন যাচ্ছেন? এটার দাম 65,000 টাকা। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, একটু ভালোভাবে দেখান আমাদের। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দাম যাচ্ছে 65,000 টাকা, আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। এটা কী জাতের ভাই? জার্সি। জার্সি না? বয়সটা কেমন? 12 মাস। সত্যি 12 মাসের জার্সিটি দেখতে পাচ্ছ? এটার দাম 48,000। 48,000 টাকা। জি। দরদাম করে নিতে পারবেন? হ্যাঁ, দরদাম করে নিতে পারবেন। দর্শক 48,000 টাকা দাম চাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দরদাম করে নিতে পারবেন। জার্সি জাতের একটি বকন, তুলনামূলক দাম কমই আছে দর্শক। অন্য সব বকনগুলোর যে দাম, পাশেরটা ফ্রিজিয়ান না? বয়সটা কেমন এটার? এটার বয়স 15 মাস। রেডি বকন? রেডি বকন। নাকি বীজ টিজ দেয়া আছে? না, বীজ দেয়া নেই। রেডি না? দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 70,000। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে। দুধের রুলানটা একটু দর্শকদেরকে দেখাবেন, দর্শক দুধের রুলানটা দেখতে পাচ্ছেন, আপনারা দরদাম করে নিতে পারবেন। পাশেরটা ভাই? পাশেরটাও ফ্রিজিয়ান না? এটার বয়সটা কেমন? এটার বয়স 16 মাস। এটার বয়স 16 মাস। জি। দর্শক 16 মাসের বকনটি আপনারা দেখতে পাচ্ছেন, দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 85। 85,000 টাকা। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। পাশেরটা একটু ভালোভাবে দেখাতেন যদি আমাদেরকে। হুম। সুন্দর একটি বকন বাসা দেখতে পারবেন। এটার বয়সটা কেমন? এটা? হ্যাঁ, এটার বয়স 18 মাস। 18 মাস। হ্যাঁ, আজকে এটা বীজ দেওয়া হয়েছে। আজকে বীজ দেওয়া হয়েছে না? জি। দেখতে পাচ্ছেন আজকে বীজ দিলেন না? জি, আজকে বীজ দেওয়া হয়েছে। 3 মাস না গেলে তো চেক দেওয়া যাবে না? 3 মাস না গেলে তো চেক দেওয়া যাবে না। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম 1,10,000। 1,10,000। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? হলস্টাইন ফ্রিজিয়ান? জি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। আপনার ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলে দিতেন। আমার ফোন নাম্বার 01782509497। আচ্ছা, এটাই তো আপনার ইমো নাম্বার না? জি, এটাই ইমো নাম্বার। এটাই পার্সোনাল? এটাই পার্সোনাল। আচ্ছা, তো আপনার গরুগুলো তো দর্শকদেরকে দেখালাম, গুণগত মানটা দর্শকরাই বিচার করবে, তো সবসময় তো এরকম গরু আপনার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, সবসময় পাওয়া যাবে। সবসময় পাওয়া যাবে। আচ্ছা, আর আমি যেহেতু একজন প্রবাসী মানুষ, প্রবাসী মানুষের কাছে আমার কাছে তারা সবসময় ভালো জিনিস পাবে। তাদের সাথে প্রবাসী ছিলেন? অবশ্যই। কোন দেশে যেন ছিলেন? আমি মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়া? কয় বছর ছিলেন? 8 বছর। 8 বছর। কোন জায়গায় ছিলেন মালয়েশিয়া? মালয়েশিয়া ছিলাম আমি চুঙ্গাইগুলো। অনেকেই জিজ্ঞাসা করে কমেন্টে যে সে যে মালয়েশিয়া ছিল কোথায় ছিল? চুঙ্গাইগুলো ছিলাম। সেটাই জিজ্ঞাসা। ওখানে কী করতেন আপনি? আমি ফার্নিচার ফ্যাক্টরিতে জব করতাম। ফার্নিচার ফ্যাক্টরি? তো দেশে এসে এই পেশাটা? হ্যাঁ, এই পেশাটা পেশা নিয়ে। যেহেতু আপনার এলাকায় অনেকেই করে? হ্যাঁ, অনেকেই করছে। তো যারা প্রবাসী আছে, তো তারা, আপনি যেহেতু প্রবাসী ছিলেন, তো প্রবাসীদের দুঃখ কষ্টটা আপনার জানা উচিত। অবশ্যই জানি। জানেন, প্রবাসীর টাকা অনেক কষ্টের টাকা। প্রবাসী যেহেতু ছিলাম, আর আমার মতে প্রবাসীরা গরু নিলে অবশ্যই দেখে শুনে নিলে ওনারা ঠকবেন না। ঠকবেন না? জি। তো এখানে তো ভাই এই যে আশেপাশে বা পাবনাতে অনেক গরু কেনা বেচা হয়ে থাকে, তো অনেকে তো 2 নম্বরই করে থাকে, বাটপারি করে থাকে, মানে টাকা নিয়ে বায়না নিয়ে বায়না ফেরত দেয় না, বা গরু দিয়ে অন্য গরু, এক গরু দেখিয়ে টাকা নিয়ে আরেক গরু দেয়, তো এই বিষয় নিয়ে যদি কিছু বলতেন, বা আপনি দিতে যাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। এখন শোনেন, সবাই তো একরকম না, আর সবার মন মানসিকতা এক না। আমার কাছে যদি নেই, আমি 100% শিওর দিতে পারবো যে প্রবাসের জন্য
আমার কাছে সব রকমের সুযোগ সুবিধা পাবে। সব রকম সুযোগ সুবিধা? হ্যাঁ, সব রকম, সব রকম। জি, আচ্ছা আচ্ছা, তো খুবই একটা ভালো কথা জানালেন, আমাদের শুনেও ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, তো আপনার ঠিকানাটা যদি আপনি? আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরংখোলা, হাটের পাশে, কামালের মোড়ে। আচ্ছা, তো আপনি যেহেতু এখানে গরু কেনা বেচা করতেছেন, তো একজন প্রবাসী কীভাবে গরুটা কিনলে সব থেকে ভালো হয়? প্রবাসী তো ভিডিও কলে তো অনেকেই গরু দেখে, দেখে যদি পছন্দ হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বায়না করলো, বায়না করার পরে ওনার বাড়ি থেকে লোক পাঠাইলো, আর সে প্যাট্টি গেলে একদম স্পটে গরু দেখে নিলে সবচেয়ে ভালো হয়, সব থেকে ভালো হয়। জি, আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো পরামর্শ। থাকা খাওয়ার ব্যবস্থা আছে অনেক দূর দূরান্ত থেকে? হ্যাঁ, থাকা খাওয়ার ব্যবস্থা আমার বাসায় থাকবে, আমি যদি ডাল ভাত খাই উনিও ডাল ভাত খাবে। আচ্ছা আচ্ছা, টাকা পয়সার লেনদেনগুলো? টাকা পয়সার লেনদেনগুলো দেখা যাচ্ছে ব্যাংকের মাধ্যমেও দিতে পারবে, আবার দেখা যাচ্ছে ঈশ্বর দিয়ে এসে সারি গরু হয়ে গেলে ওর ওনার বাড়ি থেকে যেই আসুক না কেন, দেখা যাচ্ছে আসলো, আসার পর ব্যাংকের থেকে টাকা তুলে নিই পেমেন্ট করে দিল, তাও দিতে পারবে? হ্যাঁ, তাও দিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো কথা জানালেন বা ভালো ভালো পরামর্শও দিলেন। আপনি যেহেতু নতুন শুরু করছেন, আপনার প্রতি আমাদের শুভকামনা রইল। তো ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।